আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ডিপিআরসি হসপিটালে আছি, আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, সম্মানিত পেশেন্ট, যিনি কিছুদিন আগেই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন এবং আজকে উনি আপনাদের সামনে এসেছেন একটা ছোট্ট সাক্ষাৎকার দেওয়ার জন্য। ওনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সাথে উনি কীভাবে যুদ্ধ করেছেন, কী কী উনি ট্রিটমেন্ট করেছেন, সর্বোপরি আজকে উনি কেমন আছেন, এই পুরো বিষয়টা একটু আপনাদের সাথে উনি একটু শেয়ার করবেন, সেটার জন্য আসলে মূলত আসা। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হয়ে একটু কথা বলে নিই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। শাহিন আক্তার। শাহিন আক্তার, বাসা কোথায় আপনার? নোয়াখালী। নোয়াখালী। নোয়াখালী কোথায়? ফেনীতে। আচ্ছা, আমরা জানি যে এত সুদূর থেকে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছে ট্রিটমেন্টের জন্য। আপনার সমস্যাটা কি কি ছিল? হাঁটু ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল। আচ্ছা, হাঁটুতে পেইন ছিল এবং কোমরে ব্যথা ছিল। প্রথম ব্যথাটা কোথায় শুরু হয়, কোমরে না হাঁটুতে? হাঁটুতে। হাঁটুতে। সেটা কি কতদিন হবে? মানে আমরা জানি যে বিশেষত মহিলারা হয়তো ঘরের কাজ করছেন, রান্না বান্নার কাজ করছেন, হয়তো দীর্ঘ সময় বসে কাটাকাটি কাজ করছেন, রান্নার কাজ করছেন, তখন উঠতে গেলে আর আপনি দেখছেন আর উঠতে পারছেন না, বা যখন দীর্ঘ সময় বসে আছেন প্রচন্ড পায়ে ব্যথা শুরু হয়ে যেত, হাঁটুতে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যেত, এবং যখন আপনি উঠে দাঁড়াতে যেতেন তখন কোন কিছু সাপোর্ট নিয়ে ধরে আপনাকে উঠতে হতো, এছাড়া আপনি উঠতে পারতেন না, বা কিছু সময় দরকার হতো আপনার উঠার জন্য। আচ্ছা, তো এবং আর কি কোনো সমস্যা তো, যেমন দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলে দেখা যাচ্ছে হয়তো গ্রামে হয়তো এখানে ওখানে যাচ্ছেন, হাঁটাহাঁটি যে কাজগুলো আছে সেগুলো করতে গেলেও কি হাঁটুতে ব্যথা শুরু হতো? কোমরে ব্যথাটা কতদিন থেকে? কোমরের মানে 5 বছর লাগাতে আসিল, মানে সব বেশি নয়, মানে তখন অল্প পরিমাণে ছিল। হঠাৎ করে সাইড মাস আগে আমার ব্যথাটা কোমরে ডান কিনার লই আমার পা একা নামার ঘুমারি পর্যন্ত মানে ব্যথা করতো, প্রচন্ড রকম ব্যথা, প্রচুর ব্যথা করতো। আমি শুতে পারতাম না, খাইতে পারতাম না, হাঁটা হাঁটা করা মানে শুলে ব্যথাটা অনেক বাড়ি যেত, জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। আমার কান্নার লগা আমার মানে বাসার মানুষ থাকতে পারতো না, একটু আমি সিকিউর করতাম, কান্না করতাম, প্রচন্ড রকম ব্যথা। হাঁটু ব্যথা তো আছে, তার সাথে যোগ হয়েছে কোমর ব্যথা। কোমর ব্যথা লই মানে একে ঘুমার পর্যন্ত কাম পাইতো, এই ব্যথা ছিল, ব্যথা ইয়া করতো। তখন আবার অনেক মানে ফেনীতে দাগমিও দেখাইছি ডাক্তার, ফেনীতেও দেখাইছি দেখাইছি আর ফেনী ডাক্তারে মানে অনেকগুলো মানে ইঞ্জেকশন দিছে, ওষুধ দিছে, খাইছি, কিছু তো কিছু হয় না। তারা এবারে এমআরআই করতে গেছে, এমআরআই করছি, এমআরআইতে এবারে উড়ে গেছে কি আমার দোনো হাঁটুর আড্ডি হয়ে গেছে আর রক বলক হয়ে আনে তিন জায়গা দিয়ে কাল হয়ে গেছে। আমার হাজবেন্ড এবার শুনি কইছে না তুমি এই ঠিকানা কেন আমার হাজবেন্ড ফাইছে দিছে দিয়ে কইছে সার সাথে সুফুলের সার সাথে দেখা করো করোই তুমি ট্রিটমেন্ট নাও। আচ্ছা, তখন আমি এখানে মানে আইসি গেছে মাসে 8 তারিখে, 8 তারিখে আসি আমি দেখাই, ওষুধ ওষুধ নিয়েছি, ভর্তি দিছে 21 দিনে আমি ভর্তি হই নয়, চলে গেছি ওষুধ নিয়ে, ওষুধগুলো খাইছে একটু পরিবর্তন দেখছি, দেখি আমি এই মাসে আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। তখন আমি 5 তারিখে এখানে চলে গেছি, এই মাসে 5 তারিখে আসি আমি 21 দিনে ভর্তি হয়ে যাই, ভর্তি হয়ে গেছি এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। প্রতিদিন কত বেলা করে ট্রিটমেন্ট চলতো আপনার? তিন বেলা করে। ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন না আপনি ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হচ্ছেন? 8 দিন গেছে আর আমি একটু পরিবর্তন দেখি, এর মানে আমি ভালোর দিকে আসি, ভালো হয়েছি। আচ্ছা, আজকে কততম দিন আপনার? 16 দিন। 16তম দিন। সেই প্রথম দিন প্রচণ্ড কোমরে ব্যথা নিয়ে আসা মানুষটা, যেই মানুষটার চিৎকারে ঘরের মানুষ কেউ থাকতে পারতো না, আপনি সারা রাত ঘুমাতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, একটা সময় এমনও মনে হতো যে এই ব্যথা থেকে হয়তো আমি আর কখনোই মুক্তি পাবো না, হয়তো সারাটা জীবন আমাকে এইভাবেই কাটাতে হবে, সেই মানুষটা আজকে আপনি কেমন আছেন? আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
সেই প্রচন্ড রকম ব্যথা এখন আর নেই? আপনি হাঁটাচলা করে দেখেছেন, কেউ বসে দেখেছেন, বসা থেকে উঠতে গেলে কি আর আগের মতো কষ্ট হচ্ছে? এখন কি রাতের বেলা আপনি ঘুমাতে পারছেন ঠিক মতো? রাতের বেলা বা দিনের বেলা কি এখন আর আপনার সেই কষ্টের মুখ থেকে আর শব্দগুলো বের হয় এখন? না, আমি এখন আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই অসংখ্য মানুষ আছেন, যেটা কিছুদিন আগে আপনি বলেছেন যে অপারেশনের কথা বলেছিল, তারপর আপনারা অপারেশনে যাননি এবং আপনার হাজবেন্ডের জানা ছিল বলে আপনারা সরাসরি এখানে চলে আসছেন এবং বিনা অপারেশনে আজকে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন, ভালো আছেন। অসংখ্য দর্শক আছেন, তাদের জন্য যদি কিছু বলেন আপনি। দর্শক, আমি অনেক দিন পর্যন্ত এই রোগগুলো ভোগ দিছি, এই ব্যথা, অনেক ব্যথা আছিল। তখন আমি ঠিকানা দেখি, আমার হাজবেন্ড বলছে এখানে আসে সুকুল্লা স্যারের সাথে দেখা করতো, আমি তার ট্রিটমেন্টে লাগলে আমি সুস্থ আছি। দর্শক, আপনারা যদি সঠিক চিকিৎসা যদি পাইতে চান, আমরা সুকুল্লা স্যারের সাথে যোগাযোগ করেন, আসেন ট্রিটমেন্ট নেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বোন আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, আসলে ঘটনাগুলো একটু ছোট আকারে ওনারা প্রকাশ করেন সবসময়, কারণ এত ডিটেলস, এত ছোট ছোট দুঃখ, এত ছোট ছোট কষ্ট, এত ছোট ছোট হতাশাগুলো বিভিন্ন সময় মানুষকে গ্রাস করে ফেলে। দেখা যাচ্ছে আমরা যখন আসলে অসুস্থ হয়ে যাই, আমাদের শরীর যখন অসুস্থ হয়, পাশাপাশি আমাদের মনটাও অসুস্থ হয়ে যায়। আমাদের যে কাজ করার স্পৃহা, আমাদের যে অদম্য যে ইচ্ছা শক্তি, সেটা অনেকটা সময় মরে যায়। আমরা যে সুস্থ হতে পারবো, ভালো হতে পারবো, যখন আমরা কয়েকজন ডক্টর বা কয়েকবার চেষ্টা করার পরে যখন আমরা বিফল হই, একটা সময় কিন্তু আমরা সেই আগ্রহটা হারিয়ে ফেলি। মনে হতে থাকে যে আমি হয়তো আর কোনোদিনই সুস্থ হব না, আমি হয়তো আর কোনোদিনই ভালো হব না, আমার সারাটা জীবন হয়তো এইভাবে চলে যাবে। এবং একটা সময় মানুষ দেখা যাচ্ছে যে, আমরা এরকম অনেক মানুষকে আমরা পাই যারা বলেন যে ওই সময়টা আমি আমার নিজের মৃত্যু কামনা করতাম, কারণ আমি বেঁচে আছি, আমি আরও কিছু মানুষকে আমি কষ্ট দিচ্ছি, আমার কষ্ট দেখে তাদেরও কষ্ট হয়। তখন আমি দোয়া করতাম যে আল্লাহ তুমি আমাকে এই কষ্টের থেকে তুমি আমাকে নিয়ে যাও। দর্শক না দর্শক, চিকিৎসা আছে, কিন্তু ওই যে একটি ব্যাপার, সেটা হচ্ছে সঠিক চিকিৎসা। আমরা যদি সঠিক সময়ের সঠিক চিকিৎসাটা পাই, ভালো হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আমার এই বোনকে দেখুন, মাত্র 16 দিনে আলহামদুলিল্লাহ গত 5 বছরে ওনার যে কষ্ট, ওনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যেটার জন্য চিৎকারে ওনার ঘরের মানুষরা থাকতে পারতেন না, উনি ঘুমাতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, জীবন প্রায় অসার হয়ে গেছিলো, সেই মানুষটা এখন সুস্থ আছেন, ভালো আছেন, ব্যথামুক্তভাবে জীবনযাপন করছেন আলহামদুলিল্লাহ। আগামীতে হয়তো উনি এইভাবেই থাকবেন, ভালো থাকবেন, যদি সঠিক নিয়ম মেনে চলেন। দোয়া করবেন আমার এই বোনের জন্য, দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।